আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন চার কাজের সমন্বয় আমাদেরকে উঠাইবেন। আল্লাহ বলেন, রশি ছাড়লাম আমি, শক্ত করলাম আমি। কুরআনুল করিম নরম না শক্ত? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত একটার নকশার মধ্যে কেউ ভুল ধরতে পারছে নাকি? কেমন পর্যন্ত সকলে মিলিয়ে চেষ্টা করলেও, সারা দুনিয়ার মানুষ মিলিয়ে চেষ্টা করলেও, আমার আল্লাহর কালামের ভিতরে একটা নুকতার ভুল খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলেন, রশি ছাড়লাম আমি, সত্য করলাম আমি। বান্দার দরবার শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। চার কাজের মধ্যে তিনটাই করলেন আল্লাহ, একটা করবা তুমি। এই একটা কাজ শুধু ধরবা, এই যে ধরাটা, এই যে ধরাটা, ধরা যে আছে, ধরতে হলে কয় আঙ্গুলে ধরতে হয়? যে কোনো একটা বস্তু ধরতে হইলে কয় আঙ্গুল? আর একটু জোরে কন, পাঁচ আঙ্গুল দিয়া ধরা লাগে। এই যে পাঁচটা আঙ্গুল দিয়া ধরবেন, মুফাসসিরিন ইকরাম পাঁচটা আঙ্গুল ভাগ করেছেন। এক নম্বর আঙ্গুলটার নাম হলো ঈমান, দুই নম্বর আঙ্গুলটার নাম হলো ইবাদত, তিন নম্বর আঙ্গুলটার নাম হলো মুআমালাত, চার নম্বর আঙ্গুলটার নাম হলো মুআশারাত, পাঁচ নম্বর আঙ্গুলের নাম হলো আখলাক। এই যে পাঁচটা আঙুল, পাঁচটা নীতি, পাঁচটা আমলের মাধ্যমে আল্লাহর কালাম নামক রশিতে ধরবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বরে ইমান। ইমান এত বড় এক দামি দৌলতের নাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন মানুষ জান্নাত চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইমান নামক টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লইয়া যাও। ইমান নামক টিকিট জমা দাও, জান্নাত নামক টিকিট লইয়া যাও। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান বানাইছেন আল্লাহ, ততটা জান্নাত বানাইছেন। যতটা ইনসান ততটাই জান্নাত। এই বয়ান ফেরাউনেও জানে, যেই কারণে হাসরের মাঠে ফেরাউনেও হাত বাড়াইব, দাও জান্নাতের টিকিট দাও, আমারটা আমারে দিলাও। আল্লাহ বলবেন, তোরটা তো তুই ভাইবে ইমানের টিকিট জমা দে। এই জন্য ভাই আল্লাহর দরবারে বেশি বেশি শুকর আদায় করবেন। মহান মাওলা দয়া করে মুমিনের ঘরে জন্ম দিছেন। যদি আল্লাহ মুমিনের ঘরে জন্ম না দিতেন, তাহলে ঈমান নামক দৌলত হাসিল করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত। একজন মানুষ বিধর্মী যদি ঈমান গ্রহণ করতে হয়, অনেক কিছু কুরবানি দিতে হয়। বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, গোষ্ঠী ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, বহুত কিছু ছাড়িয়া এরপরে ঈমানের ছায়া তলে আসতে হবে। আল্লাহ দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দেওয়ার কারণে খুব সহজেই ইমানদার হয়ে গেলাম। ইমানের শুকর আদায় করবেন বেশি বেশি, আল্লাহর দরবারে ইমানের শুকর আদায় করবেন। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছ, এই জন্য আল্লাহর শুকর আদায় করবেন। ইমানের শুকর বেশি বেশি আদায় করবেন, মহান আল্লাহ ইমান মজবুত করে দিবেন। দুই নম্বর নিয়ামত, দুই নম্বর আঙুলটার নাম হলো ইবাদত। ইবাদত খুব ভালো করে বুঝেন, ইবাদত কারে কয়টা তো আমরা বুঝি, মোটামুটি তো জানি আল্লাহর কাম। এই আল্লাহর কাজ ইবাদত যা আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, ইবাদত বলতে যা আছে চলাফেরা সহ আল্লাহর, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যা কিছু করি, ইবাদত বলতে যা কিছু আছে, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে ইবাদত করবেন, নিজের মর্জি মাফিক করলে চলবে না,
কারণ সমস্ত মানুষ বানাইছেন আল্লাহ পাক ইবাদতের জন্য, আর নবী পাঠাইছেন ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য। মানুষ বানাইছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য, আর নবীগণকে আল্লাহ পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ইবাদতের হুকুম দিয়েছেন, ইবাদত নিজের মর্জি মাফিক নয়, নবীর তরিকা মাফিক করতে হবে। নবীজির তরিকা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ আঙ্গুলের মধ্যে দুই নম্বর আঙুলটাই দিলেন রসুলের তরিকায় জীবনযাপন করার জন্য। এক নম্বর হলো ইমান, দুই নম্বরে ইবাদত। এই যে ইবাদত করবেন, ইবাদতের সার সংক্ষেপ একটা কথা বলি। ইবাদতের মধ্যেই এক নম্বর, ইবাদত মানে কি? বন্দিগি, গুলামি। গুলামি ইবাদত মানে কি? আল্লাহর গুলামি। এই গুলামি চার ভাগে বিভক্ত। এক নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলো তুমি ছেড়ে দাও। এক নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলো তুমি ছাড়িয়া দাও। বর্তমান জামানাটা এমন একটা জামানা, গুনার বাজার গরম। আর একটু জোরে কন। এমন একটা জামানা ছিল যেই জামানায় কোনো মানুষ যদি 8-9 পড়ত, মেট্রিক পরীক্ষা দিছে, সিনেমার হলে গেছি। সিনেমার হলে যাওয়ার কারণে বাফে গুসায় কয় আমার বাড়ির জায়গা নাই। আসে না, এরকম ছিল না? বাফে রাগে বলতো আমার বাড়ির জায়গা নাই, কামটা করছে কি? তখন চাষা মামা সকলে মিলে সিলাইসা সুপারিশ করিয়া গড় দিয়া যাইত। আর এখন এমন এক জামানা আসছে, সিনেমার হল লাগে না, ইয়ার চাইতে বড়টা পকেটের ভিতরে। বাবাই যদি কিনে না দেয়, মায় সুপারিশ করে দিলাও। মার কথাও যদি না শুনে, তাহলে আশপাশের ময় মুরব্বী সহ কি করবে? যুগে চাইছে দিবে কি? উল্টা উল্টিছে যুগ। আগের যুগ আর এখনের যুগ একরকম না, পুরাপুরি বিপরীত। এই জামানায় একজন মানুষ যদি অন্যায় ছেড়ে দিতে পারে, তাহলে ওই মানুষটার মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি হইয়া যায়। একজন মানুষ গুনাহ ছাড়নেওয়ালা মানুষটা, যুবক খুব ভালো করে বুঝেন, গুনাহ ছাড়নেওয়ালা মানুষটা অতীতের অলিগণ যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় বুজুর্গানে দিনের কাতারে এদের নাম লিখিয়া হইব। এক নম্বর কাজ হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো সারিয়া দেওয়া, এক নম্বর গুলামি। দুই নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন ফরজিয়াত, এই ফরজ বিধানগুলো আমল করা। তিন নম্বর, ওয়াজিবাত আমল করা। চার নম্বরে সুন্নতে মুআক্কাদা আমল করা, এটার নামই ইবাদত। ইবাদত চার ভাগে বিভক্ত করলাম। এক নম্বর গুনাহগুলো সারিয়া দেওয়া, নিষিদ্ধ কাজ ছাড়িয়া দেওয়া। আদেশগুলো এক নম্বরে ফরজিয়াত, দুই নম্বরে হলো ওয়াজিবাত, তিন নম্বরে সুন্নতে মুআক্কাদা যত ইবাদত এইগুলো আমল করা। এই ইবাদত বন্দিগি দুই নম্বর আঙুলটা। তিন নম্বর মুআমেলা, মুআমেলা হলো লেনা দেনা। এই যে লেনদেন, খুব ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ আঙুল এটা। লেনদেন নামক যে আঙুলটা, এটা বড় গুরুত্বপূর্ণ আঙুল। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ এমন হবে, লেনদেনে কাঁচা হওয়ার কারণে একজন মানুষ লেনদেনে কাঁচা হওয়ার কারণে ওই মানুষগুলো হাসরের মাঠে ওই মানুষগুলো নিজের নেকি বুক করতে পারবে না। মুআমেলা লেনা দেনা যেন ঠিক থাকে। চার নম্বর মুআশারাত, আচার আচরণ মানুষের সাথে ভালো করা। আচার আচরণ যদি তোমার ভালো হয়, তোমার আচরণে কোনো মানুষ কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে একজন মানুষ দুঃখ পায় নাই, তুমি যেই সমাজে বসবাস করিয়া গেলা ওই সমাজের মানুষ যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে
আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া দেন, ওই ফেরেশতা ওই এলাকায় আসে, একটা ডায়েরি থাকে তার হাতে, ওই ডায়েরি নিয়ে উনি ঘুরতে থাকেন মানুষের বাড়ি বাড়ি, মানুষের দ্বারে দ্বারে, ওই যে লোকটা মারা গেল তার ব্যাপারে কি ধরনের মন্তব্য হয়। মানুষ যদি মন্তব্য করে না লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো মানুষ, ফেরেশতায় তা নোট করে। মানুষ যদি বলে না রে তারা চরাচরণ বড় ভালো ছিল, হাসি দিয়া কথা বলতো, কারোর সাথে ঝগড়াঝাটি করত না, হিংসা বিদ্বেষ করত না, মানুষের ক্ষতি করত না, আচার আচরণ বড় ভালো করত, এই জাতের রিপোর্ট যদি মানুষেরা পেশ করে, ফেরেশতারা এই রিপোর্টগুলো তার খাতার মধ্যে লিখতে থাকে। লিখতে 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 সন্ধ্যার আগে আল্লাহর দরবারে নিয়ে এই রিপোর্ট খানা পেশ করে, প্রভু গো এই যে রিপোর্ট নিয়ে আসলাম, বেশিরভাগ মানুষ তারে বড় ভালো মন্তব্য করলো, লোকটা যেই সমাজে বসবাস করিয়াছে এলাকার মানুষ তার জন্য আফসুস করছে আর ভালো বলছে। আল্লাহ বলেন, রে ফেরেশতারা আমার এই বান্দার ভালো রিপোর্ট নিয়ে আসলাম, কিন্তু তার গোপন কিছু গুণা ছিল, যেই গোপন গুণাগুলো সে আর আমি ছাড়া কেউ জানে না, এমন কিছু গুণা মানুষের আমল নামায় আছে না নাই। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে এলাকার মানুষ যেহেতু তারে ভালো বলিয়া ভোট দিয়াছে, তাহলে তোমরাও সাক্ষী থাকো, ওই যে গোপন গুণাগুলোর খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি আর বান্দায় জানে, তার গোপন গুণা আমি আল্লাহ গোপনেই মাফ করিয়া দিলাম। মানুষের বুটের দাম আছে না নাই, তাই বলে লাশ সামনে লইয়া যদি কয় লোকটা কেমন ছিল, সকলে কয় ভালো ছিল, এই বুটের কিন্তু দাম নাই। লাশ সামনে লইয়া জি গানিটা এইভাবে যায় যেই নাই, কারণ এটা আসবে মানুষের মন থেকে নীরবে, জানা যায় লাশ সামনে লইয়া যদি জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, সুরও যদি হয়তো তো ভালো কইব। আমার নিজের চোখে দেখা এক জানাজা জিজ্ঞাসা করতেছে লোকটা কেমন ছিল, সকলে কয় ভালো ভালো, আমার সাথে লাগো খুব সাংঘাতিক বালা ছিল, আমি জিজ্ঞাসা সেই লোকটা কি করতো, কো ভাই আমি চিনি না, চিনেই না তার এই বুট, এমন বুট দিলেন কেন, কো লোকটা মারা গেছে তারে কি আর খারাপ কোন যাব, আচার আচরণের দাম আল্লাহর দরবারে অনেক, আচার আচরণের দাম, মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করবে। পাঁচ নম্বরে আখলাক, আখলাক চরিত্র তোমার উন্নত হওয়া চাই। রে যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা যদি তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, চরিত্র হেফাজতের অর্থ হলো অবৈধভাবে তুমি তোমার লজ্জাস্থান ব্যবহার করবা না, তুমি যদি তোমার চরিত্র হেফাজত করতে পারো, বৈধ মানে বৈধ বিবেচিত, ভিন্ন জায়গায় তোমার চরিত্র তুমি নষ্ট করো নাই, তাহলে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন দুইটা, একটা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে। দুনিয়ার জমিনের পুরস্কার হলো পৃথিবীতে থাকাকালীন যত দোয়া করবা সমস্ত দোয়া কবুল হইব, আখেরাতের নিয়ামত হল মহান আল্লাহ, হাশরের মাঠে সূর্যের আলো দিয়া জ্বালাইব না, আল্লাহর আরশের ছায়া তলে তোমার জায়গা দিব। এক নম্বর আঙুলটার নাম হলো ঈমান, দুই নম্বর আঙুলটার নাম হলো ইবাদত, তিন নম্বর আঙুলটার নাম হলো মুআমালা, চার নম্বর আঙুলটার নাম হলো মুআশারা, পাঁচ নম্বর আঙুলটার নাম হইল আখলাক। এই পাঁচ আঙ্গুল দিয়া ধরতে হবে আল্লাহর রশি। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে দুনিয়াবাসী তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, নিজেদের চেষ্টার দ্বারা যা কিছুই আবিষ্কার করো না কেন, কোনোদিন জান্নাত নামক ওই বাড়িতে তোমরা আসতে পারবা না। জান্নাত নামক বাড়িতে যদি আসতে হয় আমার সাহায্য লাগবে, কারণ এমন উপরে 14,000 বছরের রাস্তা, 14,000 বছর তো তোমরা বাঁচবা না, আলোর গতির কোনো কিছু আবিষ্কার করতেও পারবা না। সুতরাং তোমরা যদি এই জান্নাতে উঠতে হয় আমি আল্লাহর সাহায্য লাগবে, এই জন্যই আমি রশি ছাড়লাম, রশিটারে শক্তও আমি করলাম, দরবায় শুধু তুমি, টান দিয়ে উঠাইব আমি।